আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরেকটা স্মার্ট ওয়াচ। তো আপনারা দেখেছেন আমার চ্যানেলে অলরেডি একটা স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ এবং আনবক্সিং করা আছে, তো সেইটা ছিল T800 Ultra। তো আজকে আমি আপনাদের সামনে যে ওয়াচটা রিভিউ এবং আনবক্সিং করে দেখাবো সেটা হলো Watch 8। তো এটা দারাজ কিংবা অন্যান্য ফেসবুকে আপনারা অনেক অ্যাডস দেখবেন এই ওয়াচটার। তো যাই হোক, চলুন এইটার আনবক্সিং এবং রিভিউ করে দেখি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটার সাথে একটা আছে ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়াল তো আমাদের দরকার নাই, কারণ আমরা ঘড়ি সম্পর্কে সবকিছুই জানি, তো সেটা বাদ দিই। তারপর এটার সাথে দিয়েছে একটা হোয়াইট কালারের বেল্ট। তো হোয়াইট কালারের বেল্ট কেন দিল আমি বুঝলাম না, যে হোয়াইট কালারের বেল্ট এই ঘড়ির সাথে কিভাবে যায় আমি বুঝলাম না, সেটা যে পাঠিয়েছে ঘড়িটা সেই ভালো জানে। তো যাই হোক, তারপর দেখি আর কি আছে। তারপর সাথে আছে একটা ওয়্যারলেস চার্জার। চার্জার আমার আগের যেটা ছিল সেটা বেশি ভালো ছিল। তো এটা দেখছি পিন আছে এটার সাথে, কিন্তু আগের যেটা ছিল সেটা ফুল ওয়্যারলেস, সেটাতে কোনো পিন ছিল না। তো যাই হোক, এবার আমরা দেখি আমাদের মেন আকর্ষণ ওয়াচটা। তো তারা একটা এটার সাথে প্রোটেক্টর লাগিয়ে পাঠিয়েছে, সেটার বাদ দিয়ে আমরা। তো আমি বুঝি না যে যেই ওয়াচই আমি আনবক্সিং করি বা রিভিউ করি প্যাকেট খোলার পরে সেইটাতে চার্জ থাকে না। তো এটাতেও সেই রকমই চার্জ নাই। তো এটাতে আমাদের কি করতে হবে, এখন চার্জ দিতে হবে, তারপর আবার দেখতে হবে। তো ভিউয়ার্স, আগে চার্জ দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো 20 মিনিটের মতো চার্জ দেওয়ার পরে আমার ঘড়িটা দেখতে পাচ্ছেন যে চালু হয়েছে। তো ঘড়িতে আগে আমি প্রথমে ফিতাগুলা লাগিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন ঘড়ি আমাদের চালু হয়ে গেছে। ঘড়ির যেই টাচ সেন্সিটিভিলিটি সেটা অনেক সুন্দর, যে স্মুথনেসলি কাজ করছে ঘড়ির এই টাচটা। তো যাই হোক, হাতে পড়ার পরেও ভালো লাগছে, হোয়াইট ফিতা হলে কি হবে। তো ফিতাটা যদি ব্ল্যাক বা নেভি ব্লুর মধ্যে হতো ঘড়িটা আরও বেশি ভালো লাগতো। তো যেহেতু আমি এই ভিডিওটা এডিট করছি আপনার আনবক্সিং করার পরে, তো আপনাদের একটা টিপস বা পরামর্শ দিচ্ছি যে এই Watch 8 ঘড়িটা আপনারা ভুলেও কিনবেন না। কি কারণে কিনবেন না, কারণ এই ওয়াচের যেই ব্যাটারি ব্যাকআপ আছে সেটা একদমই বাজে। আপনি সর্বোচ্চ একদিনও ইউজ করতে পারবেন না এই ঘড়িটা একবার চার্জ দিয়ে। দেখবেন যে হুট করে বন্ধ হয়ে গেছে, আপনাকে কোনো ওয়ার্নিং দেবে না, কিচ্ছু দেবে না, দেখবেন হুট করে ওয়াচটা বন্ধ হয়ে গেছে। তো আপনারা এই ওয়াচটা কিনা থেকে বিরতই থাকবেন, কারণ এইটা ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ। যাই হোক ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার এবং লাইক করে দিবেন, আর সাথে আপনি যদি নতুন হন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।